কোরআনে হাকিমের ভিতর থেকে তেষট্টি নম্বর একটি সুরার দশ নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সন্মুখে তেলাওয়াত করেছি এ আয়াতের ভিতরে পাক মাত্র দুই দুইটা ওয়াজ করেছেন যে দুইটা ওয়াজ আমাদের জন্য বড় জরুরি হুজুর যে বয়ান করেছেন আর কালেকশন করেছেন এ কথাগুলোকে ফিনিশিং দেওয়ার জন্য আমি অন্য ওয়াজ করতে চাইছিলাম কিন্তু অন্য দিকে না যা এই দিকে যাইতেছি আয়াত কেন বসি ওলামাই কেরাম যারা তেনারা ঠিকই বুঝতে পেরেছেন আয়াতের ভিতরে ওয়াজ মাত্র কয়টা ওয়াজ হলো দুই আমি কি না বোলা থই কী যাবে ওয়াজ হবে দুই আমি কি না বলে থুই যারা ওয়াজ শুনবে দুই তারা হাঁসুরের ময়দানে খাবে বড় বড় রুই সবাহান আল্লাহ আর হাজো কন আল্লাহ ওয়াজ কয়টা ওয়াজ কয়টা দুইটা এই দুইটা ওয়াজ বোঝানোর জন্য আমি কিছুক্ষণ যদি আপনাদের সম্মুখে গল্প করি আপনারা কি আমার সঙ্গে থাকতে রাজি আছেন আসলে আমরা জাতিগত দিক দিয়ে কি মানুষ কি মানুষ আমাদেরকে সৃষ্টি করছেন কে আমাদের হায়াত দিছেন কে আবার মহুদ দিবেন কে রেজেক দেয় কে সব বিশ্বাস করছি এটা ওট দিয়া মুখ দিয়া স্বীকারও করছি কিন্তু কলিজার মধ্যে কি বিশ্বাস আছে ভাই কি কারণ বিশ্বাস আছে বিশ্বাস যদি থাকে ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ওয়াজের উপরে আমল করতে হবে আমল সে জিন্দগি বান্তি হাই জান্নাত ভি জাহান্নাম ভি খা কি আপনি ফিতরত মে না নুরি হায় না সবুতির বুক থেকে যদি আমরা আমল করতে পারি তাহলে এই আমল আমাদের কবরের মধ্যে ফল পাবো কথা বলেন ঠিক না ব্যাটিক এই আমলের দ্বারা আমাদের কবর হবে জান্নাতের বাগান যদি আমল না করি কবরটা হবে জাহান নামের গর্ত কবর আমাদের জন্য সামনের একটা মঞ্জিল কথা বলেন ঠিক না ব্যাটিক এখন আমরা এই জায়গায় আসি আজীবন কি এখানে থাকতে পারব ঠিকান থাকতে পারব আশিকতার থেকে আশিকোতার থেকে কেউ কয় মায়ের পেট থেকে কেউ কয় জান্নাত থেকে আসলে আমাদের বাড়ি হলো জান্নাত আমাদের একজন আকাবির বলছেন ভাটির দেশের মানুষ আমি ভাটির দেশেই ঘর উজান দেশে কেউ নাই ভাইরে সবাই আমার পর আসলে উজান দেশে আমাদের বাড়ি সেই উজান দেশ থেকে আমাদের হিজরত শুরু হয়েছে কেন আমি কথাগুলো বলতেছি কারণ আরবি বছরের তৃতীয় মাস মাসের নাম্বার কত যারা মনে রাখবে মাসের নাম তিন তারা খাবে না কোনোদিন ফেরেশতাদের হাতের কিল সুবহানাল্লাহ বলে আরবি বছরে কয় মাস কয় মাস এজন্য কইছে তিন মাস হুজুর কিন্তু কে বলি আয়াত তো এসে কিছুক্ষণ আগে আগে আয়াত বলে গেছে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহিসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ জোরে গণনা আল্লাহ আল্লাহর কাছে মাস গণনা হয় 12 ইংরেজি বাংলা কি আরবি আরবি কার ভাষা কোরআনের ভাষা কী রাসুলের ভাষা কী কবরের ভাষা কী হুর গেলেমানের ভাষা কী জান্নাতের মধ্যে যে বউ পাবো তাদের ভাষা হবে কি তাদের ভাষা যদি আরবি হয় ও বাঙালি বাংলা শুধু পরে করবি কি বাংলা ইংরেজি আর যত শিক্ষা আছে সমস্ত শিক্ষার চাইতে সমস্ত ভাষার চাইতে শ্রেষ্ঠ ভাষা হলো আরবি ডাক কয় যত শিক্ষা আছে আরবি ভাষার সঙ্গে কেউ চ্যালেঞ্জ করে কেউ পারবি কথা বলেন পারবে কি গণ পারবে আমাদের কাছে ইংরেজির হিসাব থাকে বাংলার হিসাব থাকে কিন্তু আরবির হিসাব থাকে না কথা বলেন ঠিক না ব্যা আমরা বাঙালি অনেকেই দেখা যায় বাঙালি হওয়ার পরেও বাংলা মাসের নাম মনে থাকে না ইংরেজি মাসের নাম মনে থাকে কারণ কিছু মজার মজার দিন আছে কি কোন আসে না নাই ভ্যালেস্টাইন ডে আছে তারপরে থার্টি ফার্স্ট নাইট আছে এজন্য আমাদের যুবকদের মনে থাকে কথা বলেন ঠিক না ব্যা আমি ওই দিকে যাওয়ার চাই না আসলে আমরা এখানে এখানকার স্থায়ী বাসিন্দা নয় এখানে আমরা আসছি মুসাফির খানায় এখানে কিছুদিনের জন্য আল্লাহ পাক আমাদের একটা ভিসা লাগা দিছে একটা পাসপোর্ট লাগা দিছে কথা বলেন ঠিক না বাড়ি যে কয়েকদিন ভিসার মেয়াদ আছে সেই কয়েকদিন এখানে থাকবো তাহলে আসলাম কোথার থেকে কেমনে আসলাম একটু জানতে হবে আবার এক জায়গায় যায় আমাদের ধরা পড়তে হবে এ কথাগুলো বলার জন্য আমি আপনাদেরকে একটু নিয়ে যাইতেছি উপরের দিকে আসলে এই জগৎ যখন সৃষ্টি হয় নাই জগতের বুকে আমরা যখন আসি নাই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে রাইখা দিয়েছিলেন আলমে আর ভিতরে জরেকন সোহান আল্লাহ জান্নাতের একটা দামি জায়গা নাম হলো আলমে আরোহা আমাদের প্রত্যেকটা রুহুকে আল্লাহ পাক সেই জায়গায় রাখছিলেন কয় দিনের জন্য এটা মালিক ভালো জানেন সেখান থেকে আল্লাহ পাক একটা ভিসা লাগায়া আমাদেরকে হিজরত করাইলেন বাবার পৃষ্ঠ দেশে বাবার পৃষ্ঠ দেশের মধ্যে কয়েদিন রাখবেন এ গণনা আমার আল্লাহর কাছে আল্লাহ পাক ভিসার ম্যাচ শেষ করে দিয়া বাবা মার দৈহিক মিলনের কারণে দৈমিক দৈহিক মিলনের কারণে বাবার পৃষ্ঠ দেশ থেকে আমাকে হিজরত করা আনলেন মার রেহেমে কথা বলেন ঠিক না ব্যাডে আল্লাহ পাক ভিসার ম্যাচ লাগা দিলেন মাত্র মাস দিন অথবা দশ মাস আট দিন মার গর্বের মধ্যে ভিসার ম্যাচ পাইছিলাম ভিসার ম্যাথ শেষ হয়ে গেছে আল্লাহ খবর পাঠা দিছে যে এই তুই মার রেহেমে আসছিলি তোর ভিসার ম্যাথ শেষ হয়ে গেছে এখানে আর থাকতে পারবি না বের বান্দা বলবে আল্লাহ বেরোবো তো দরজা জানলা কিছুই নাই মাওলায় ডাক দিয়ে বলে দরজা আমি ব্যবস্থা করে দেব আমি তোর কি হই একটু বলবি না পেটের মধ্যে আমরা মার রেহেমের ভিতর থেকে বলেছিলাম তুমি আমাদের রব আল্লাহ ডাক দিয়ে কয় আর একবার বল আমি আল্লাহর বড় মজা লাগতেছে তুমি আমার রব যেই স্বীকার করছি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক একটা দরজা বের করে দিছে সেই দরজা দিয়ে জগতের বুকে আসছি আল্লাহ পাক একটা ভিসা লাগা দিছে হায়াতের ভিসা ঠিক না ব্যাটিক কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ একশো বছর কেউ বা দশ দিন কেউ বা পাঁচ দিন কেউ বা আবার দুই ঘন্টা কেউ বা আবার এক ঘন্টা বিশাল ম্যাচ শেষ তো এখান থেকে হিজরত করতে হয়েছে কথা বলেন ঠিক না কেউ হিজরত করে গেছে আর আমরা কেউ হিজরতের পথে দাঁড়িয়ে আছি যারা বেঁচে আছি আমাদেরকে হিজরত করতে হবে কোন জায়গায় কোন জায়গায় কবরে তাহলে কবর একটা হিজরতের স্থান এখন কিন্তু আরাকান রাজ্যের মুসলমানদের হিজরতের স্থান হলো বাংলাদেশ ঠিক না ব্যাঠিক এই কথা বলেন ঠিক না শুধু আরাকান রাজ্যের থেকে মুসলমানরা হিজরত করে নাই প্রত্যেকটা মুসলমান হিজরতকারী হিজরত শুরু হয়েছে জান্নাত থেকে কথা বলেন ঠিক না বলে ইরাক থেকে করে আসছি বাবার পৃষ্ঠ দেশে বাবার পৃষ্ঠ দেশ থেকে হিজরত করে আসছি মার রেহেমে মার রেহেম থেকে হিজরত করে আসছি জগতের বুকে এই দুনিয়ার থেকে হিজরত করে যাব কবরে কবর থেকে হিজরতের উদ্দেশ্যে রওনা হব হাসরের ময়দানে হাসরের ময়দান থেকে একটা হিজরত হবে হয় জান্নাত নয় জাহান নাম নয় আরাব সেই জায়গায় যাওয়ার পর যেই হিজরত হবে সেই হিজরত হবে মুসলমানদের শেষ হিজরত কথা বলেন ঠিক না ব্যাঠি কারণ আমরা ভাটি দেশের মানুষ মানুষ ভাটির দেশের মানুষ আমি ভাটির দেশে ঘর উজান দেশে কেউ নাই ভাইরে সবাই আমার পর কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাও ওয়াকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুয়া না ঠিক না এখানে আমরা কাজের জন্য আসছি আমাদের কাজ দিছেন কে কেন দিছেন কারণ আল্লাহ আমাদের মালিক কথা বলেন ঠিক না আল্লাহ মালিক যিনি মালিক তিনি তো কর্মীদেরকে কাজ দিবে ঠিক না ভাই যিনি মালিক তিনি তো তার গোলামদেরকে কাজ বাতলা দিবে আমি যে আয়াতে কারিমার তেলাভাত করেছি এই গোলামের অবস্থা পরিণতি অবস্থা কি হবে পরিণাম কি হবে এটা আল্লাহ পাক আগের থেকেই জানেন বলে আল্লাহ পাক আমাদের কাছে ওয়াজ করতেছেন ওয়া আনফিকু মিম্মা রসা মিন কবলি আইয়া আতিয়া আহাদা কুমুল মাউতু ফায়া কুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফা সদ্দাকা ওয়া আকম মিনাস সালিহিন আল্লাহু এই ঘটনা কবে হবে তরিকতের মাশায়েখগণ বর্ণনা করেন আমরা হিজরত করে করে জগতের ভোগ থেকে যখন হাসরের ময়দানে দাঁড়াবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমান মাপার জন্য একটা ইনসাফের পাল্লা কায়েম করবেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিইয়াউমিল কিয়ামাতি ফলাহাতদুল্লাহ মুনাফসুন সাই আল্লাহ পাক আমাদের ইমানগুলো মাপবে আমাদের আমলগুলো মাপবে জগতের বুকে আমরা কে কেমন আমল করেছি কথা বলেন ঠিক না আমল হলো দুই প্রকার একটা হলো জাহানি আমল আর একটা হলো মালী আমল আমি আজকে জানি আমল সম্পর্কে আলোচনা করার জন্য আয়াত করি নাই মালী আমল সম্পর্কে আলোচনা করার জন্য আয়াত করেছি কথা বলেন ঠিক না ব্যাডে কারণ কিছুক্ষণ পূর্বে আল্লাহ হজরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আয়ুবি সাহেব যে আমল আপনাদেরকে শুরু করে দিয়েছেন সেই আমলের ঝাঁজেই আমি কিছু কথা বলার জন্য আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি আসলে আমার বয়ান ছিল মাগরিবের পর আমি অনেক বয়ান টোপলা বেঁধে নিয়ে আসছিলাম আপনাদের মাঝে ছেড়ে দেব কিন্তু রাস্তার মধ্যে জ্যামের কারণে আসতে পারি নাই এ কারণে হঠাৎ করে যেহেতু মুক্তাসার টাইম পেয়েছি এই জন্য মুক্তাসার কিছু কথা বলার জন্য আপনাদের সন্ন্য আয়াতে কারিমা পড়েছি আল্লাহ পাক আয়াতের দুই অংশে দুইটা বক্তব্য দিয়েছেন প্রথম নাম্বার বক্তব্য আদেশ সম্বলিত জোরে কনসোবাহ আল্লাহ আমাদেরকে আদেশ করতেছেন ও আনফিকু মিম্মা রসাকুম মিন কাবলি আইয়া আতিয়া আহাদা কুমুল মাউতু ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব আল্লাহ পাক আমাদের উদ্দেশ্য করে বলতেছেন এই পৃথিবীবাসী আমি তোমাদেরকে যেই রিজিক দান করেছি আসলে রিজিক দিছে কে এই যে টাকা পয়সা আপনারা দান করলেন এই টাকার মূল মালিককে মূল মালিককে আমরা কি মেনাজার আমরা কি আমরা কি মেনাজার আমাদের যার যার পকেটে আছে এই টাকা এই টাকার মূল মালিক হলো আমার আল্লাহ ওই আল্লাহ বলতেছেন আমার দেওয়ার সম্পদ তোমার কাছে আছে আমার দেওয়া রিজিক তোমার কাছে আছে মৃত্যু আসার পূর্বে সেই রিজিক থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো অন্য রাস্তায় ব্যয় করো না অন্য রাস্তায় ব্যয় করলেও হিসাব হবে আমার রাস্তায় ব্যয় করলেও হিসাব হবে কথা বলেন ঠিক না ভাই আমার রাস্তায় যদি কেউ দান করে রাসুলে আরামি বর্ণনা করেন আল্লাহর রাস্তায় যদি কেউ এক দান করে আল্লাহ কখনো একের বিনিময়ে দশ দেয় কখনো আল্লাহ পাক একের বিনিময়ে সাত শত পর্যন্ত দিয়ে দেয় চিল্লা এখন মারা হওয়া আপনাকে গ্রামের কোরআন শরীফ খুলে দেখেন আল্লাহ পাক প্রব্রামীণ বয়ান করেন আপনাদের গ্রামের কোরআনে মাসালুল্লা দিন ফিকুন

আল্লাহ এতে উদাহরণ সেট করে করে মানুষদেরকে ধানের উদাহরণ দিয়া বুঝা বুঝা বলতেছেন বান্দা তুমি পঞ্চাশ হাজার দিছাও যদি তোমার দানের মধ্যে এ খ্লাস থাকে ইয়াকিন থাকে পঞ্চাশের বিনিময়ে আমি আল্লাহ যদি সাতশো করে দিই তাহলে কত হয় এক যদি দান করো ইয়াকের মধ্যে যদি একলাস থাকে আল্লাহ পাকা আপনার গ্রামের কোরআন শরীফের মধ্যে বাস করেন মানজা আবিল হাসানহু আশর আমসা আলিহা আল্লাহ পাক আর এক জায়গায় বলতেছেন এক যদি দান করো এই দানের সাইজ দেখে আমি আল্লাহ একের বিনিময়ে দশ গুণ বৃদ্ধি করে তোমাদেরকে দিয়ে দেব এত আজাল্লা আল্লাহ করছে এরপরেও আমরা দান করতে যা কৃপণতা করি কথা বলেন ঠিক না বাড়ে এই কথা বলেন ঠিক না বাড়ে কিপটার ধন পিপ্রায় খায় কথা বলেন ঠিক না বাড়ে রে আল্লাহর পাগল পাড়া বান্দা বান্দিয়া ওই দিকে আমি যাবার চাই না আমরা যতই টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখি আর যতই সম্পদগুলো আমরা নিজেদের কষ্টগত করে রাখি না কেন একদিন কিন্তু আল্লাহর সামনে যাইতে হবে সেই দিন কোন দিন যেদিন আমাদের হিজরত শেষ হবে সেই দিনটা হবে হাসরের ময়দান আমার আল্লাহ খাসনের ময়দান কায়েম করবেন মিজানের পাল্লা খানা করবেন একটা মাত্র দাঁড়িপাল্লা কয়টা দাঁড়িপালা একটা দাঁড়িপালা আল্লাহ বলেন আমি আল্লাহ একটা ইনসাফের পাল্লা কায়েম করবো সেই দাঁড়িপালাটা কত বড় হবে তরিকতের করতে বলেন বলেন তব কাসমান জমিন যদি সেই দাঁড়িপালার উপরে উঠা দেওয়া হয় তবু এই সাত তব কাসমান জমিন দাঁড়িপালার মাঝখানে একটা কবুতরের আন্ডার মতো মনে হবে তাহলে সেই দাঁড়িপালা কত বড় দাঁড়িপালা যত বড় তত পাল্লার অনুযায়ী তার রশি হয় কথা বলেন ঠিক না ব্যাটে পাল্লা যদি এত বড় হয় দাঁড়িপালার রশিগুলো তত বড় তাহলে দাঁড়িপালার কাঁটাটা কত বড় তরিকতের মাসাজ যেজন বলেন উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যত দূরত্ব এত দূর হলো কাঁটা লম্বা একটা শলা যদি এত বড় লম্বা হয় দাঁড়িপালাটা সমান করার জন্য মাঝখানে একটা কাঁটা থাকে যেমন আপনাদের গ্রামে অনেকগুলো দাঁড়িপালা আছে উমাসরণ কর্মকারের কতকগুলো নৃত্য আছে আসেন নাই দইমুড়া থাকে রশি নিচে থাকে পাল্লা মাঝখানে আছে কাঁটা এই কাঁটা দিয়ে ওজনকে সমান করতে হয় তরিক মাসায় বলেন আল্লাহ পাক যেই পালা সেট করবেন ইনসাফের পাল্লা কায়েম করবেন হবে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু আর মাঝখানের কাঁটা যেটা দিয়া দুইটা পাল্লা সমান করা হবে সেই কাঁটাটা হবে অহুত পাহাড়ের সমান আর আল্লাহ নাকি বাড়ির দিয়ে আল্লাহর পা বন্দাবান্দি আপ ওইদিকে আমিটা আমার আল্লাহ পাক আমাদের ইমান আপোল আমরা কয় টাকা কোন রাস্তায় ব্যয় করেছি কোন 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 টাকাগুলো কোথার থেকে কামাই করেছি এটাও আল্লাহ দেখবেন ইনসাফের পাল্লায় উঠাবেন দাঁড়িপালা যদি এত বড় হয় তার কাটা যদি এত বড় হয় তাহলে সেই দাঁড়িপালাটা ধরবেন কে কাউকে না কাউকে দাঁড়িপালা ধরে আর ওজন করতে হবে দাঁড়িপালাটা ধরবে কে দাঁড়িওয়ালার ধরবেকে কথা বললাম দাঁড়িওয়ালা ধরার একজন মহাজন আছে না নাই সেই মহাজনটাকে আল্লাহ আল্লাহ ধরবেন দাঁড়িওয়ালা মহাজন যদি একশো মন চাউল কেনে মহাজন নিজে মাই পেটা এনা যে ইপেটা একশো মন চাউল কিনতে পারে সে কিন্তু ছয় হাজার টাকা বেতন দিয়ে একজন কয়ালদার রাখতে পারে কথা বলেন ঠিক মশ বলেন সেই ইনসাফের দাঁড়ি পালার কয়েল দ্বারা হবে রহুলো তাহলে রুহুল আমিন জিব্রাহ ফেরিস্তা কত বড় সেই জিব্রাইল ফেরিস্তা একদিন আল্লাহর নবীর ঘরের ভিতরে ঢুকছে সালাম দেয় নাই ভিতরে ঢুকে সালাম দিছে নবী আর মা ফাতেমা বসা ছিল ঘরের ভিতরে

তাহলে ঘরের দরজায় দাঁড়ায় তোমাদেরকে সালাম দিতে হবে সালাম দেওয়ার তরিকাও কিন্তু আল্লামা খালেদ সাইফুল্লাহ এই সব শিক্ষা দিয়ে গেছে কথা বলেন ঠিক না ভাই বর্তমানের জামানা ওয়াজ করা তো চলে না মোল্লাদের তো হয় না খেলা তো ওই দিক থেকে আইছে কথা বলেন ঠিক না ভাই ঘরের সামনে দাঁড়ায় যুবক সালাম দেয় আসসালামু আলাইকুম বিয়ান সাহেব ঠিক না ভাই যার শরীর বারো হাত কাপড় দিয়ে ঢাকে না তার কাছ থেকে বাংলার মুসলমানরা সালাম বিয়ানের দরজায় যা সালাম দাও কিন্তু দিবে হেমানন্দ আর প্রেমানন্দ যত নন্দ আছে কোন নন্দ কুলাবে না ভাই গুতানন্দের কাছে বাঁকা লোহা সোজা করে কামার আফরেতে পুড়িয়ে মুসলমানকে মওলা সোজা করবে কাফনেতে জড়িয়ে আদমি জানা

প্রত্যেকটা নবী নিজেদের উন্মতের কথাগুলো ভুলে যাবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নবী শুধু নয় প্রত্যেকটা মানুষগুলো নাফসি নাফসি বলে কানতে থাকবে সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে পরামর্শ করবে আদম উল্লার কাছে যাবে আদম নবী বলবে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে সাহস পাই না আমি ভয় পাইতেছি এমনি করতে করতে মানুষগুলো যখন হিসাব নেওয়ার জন্য মিজানের পাল্লার সামনে দাঁড়াবে তখন মানুষগুলোর মিজানের পাল্লায় আমল দেখা যাবে যে দুনিয়ার বুকে যেই রিজিক দেওয়া হয়েছিল এই করে নিজের কাছে আবদ্ধ করে রাখছে দান দান্গা করে নাই কখনো মসজিদ মাদ্রাসার জন্য চাইলে নিজে টাকাগুলো সিবি দিয়ে ধরে রাখছে সিবি দিয়ে ধরে রাখছে এই টাকার মূল্য বাড়ায় নাই যে টাকা কামাই করছে সেটা রেখে দিছে বাড়ে নাই এটা যখন দেখবে বান্দা তখন সুমকে উঠা বলবে আল্লাহ আমরা তো আগে বুঝি নাই অনেক কোয়ার শুনছি অনেক মলবিরা হাত বাড়াইছে কিন্তু আমরা দেই নাই আল্লাহ তখন বুঝি নাই বোঝার অভাবের কারণে এখন আমার ভুল ধরা পড়ছে এইটা যে এইরকম অবস্থা হবে আগে বুঝতে পারি নাই আল্লাহ আরও একবার সুযোগ দেন একটু নরসেন্দিতে যাই আরেকবার একবার একটু অনুমতি দেন আবার ওই এলাকায় যাই আবার যদি কোনোদিন মাদ্রাসা টাকা হয় বারো বাইশ লক্ষ টাকা লাগবে ঘর দেওয়ার জন্য আমরা তখন হুজুরা কইছিল। আমরা বুঝি নাই আজকে যখন বুঝতে পারছি তুমি বুঝা দিলে যে এই টাকা দান করি নাই দেখে আমার তা বাড়ে নাই নেকিট বাল্লা ভারী হইতেছে না অতএব আবার একটু যাইতে দাও আল্লাহ কি আসতে দিবে কি কন আসতে দিবে আল্লাহ আসতে দিবেন আল্লাহ বলবেন খাওয়া নাই সে কথাটাই আল্লাহ পাক আমাদেরকে আগের থেকে জানা দিয়েছেন এমন একদিন আসবে সেই দিন তোমরা আমার কাছে বলবে আল্লাহ আবার একটু যাইতে যান না আমাদেরকে নরসিং দিতে ওই সর ভাষা নিয়ে এলাকার ভিতরে আবার একটু আমাদেরকে ফিরা দেন আমরা এতদিন দান সদগা করি নাই সদেকিন বান্দাদের সামনে বসি নাই সলেহীন বান্দা হতে পারি নাই আল্লাহ আর একবার আমাদেরকে ফিরে দেন আল্লাহ পাক বলবেন আমি তো তবর গ্রামের কোরআন শরীফের ভিতরে এখন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে ওয়াজ করে জানায় দিয়েছিলাম ও পৃথিবীবাসী ও আনফি ইলা আজালিন

এই हिसाबে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের আব্বা নবী আমাদের কি হয় আরো জোরে আরো জোরে জোর হলো না নবী যদি আব্বা হয় নবীর কন্যা আমাদের বোন ঠিক না পারে এই বাংলা জমিনে লক্ষ লক্ষ নবীর ব্যাটা থাকতে তাদের সামনে নবীর বিটিকে গালিদায়ে ব্যঙ্গচিত্র করে কোথায় ঘুমিয়ে থাকো কথা বলেন ঠিক না বলে কোথায় ঘুমিয়ে থাকো তোমার বোনকে যদি রাস্তার মধ্যে কেউ ইফটিজিন করার হুমকি দেয় আর দাঁত শোভা ভেঙে দিবে ঠিক না বলে খালি আমরা নবীর বেটা নামে কাজে নাই ঠিক না বলে আব্বার বয়ানগুলো আমাদেরকে শুনতে হবে আব্বা ওয়াজ করেছেন আল্লাহ যে তোমাদেরকে দান করতে বলছে দান করলে তোমরা গরিব ভবানা না বাবা তোমরা যদি এক দান করো একের বিনিময়ে আল্লাহ দশ দেওয়া দিতে সক্ষম একের বিনিময়ে আল্লাহ পাকিন সাত শত পর্যন্ত দিতে সক্ষম নবীর সামনে যেই ব্যাটারা ছিল তারা ওয়াস শুনেছেন তেমন একজন ব্যাটা দুনিয়া কি সাখাওয়াত মে নাম রাহে গা উসমান তেরা নাম সে ইসলাম রাহে আদম কে লিয়ে ফখর ইয়ালি না সখি হ্যা মকি মদনি হাশমি ও

তার একটা ছোট্ট ইতিহাসের পাতার থেকে একটা কথা বলে আমি বিদায় হয়ে যাব হুজুর আসতে পনেরো মিনিট টাইম দিছে হুজুর আসতেছে আসলে ছেড়ে দেবো কষ্ট হচ্ছে ভাই আপনাদের গোটা মদিনা মনো গোটা মদিনা মনো বড়ায় অভাবের দাবানল জ্বলতেছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি পেঁয়াজের দাম পঁচাশি টাকা চালের দাম পঁয়ষট্টি টাকা আমরা কিছু কিছু মানুষ মোছে তা দেয়ার ডাক দিয়ে কয় মলবিরা স্লোগান দিয়া রোহিঙ্গা রোহিঙ্গাগর বাংলাদেশে স্থায়ী স্থান দিয়ে দিছে আসলে মলবিরা স্থান দেয় নাই স্থান দিয়ে দিছে আমার আল্লাহ

আর সবল বানাইতে চাই চিল্লা এখন মর হাওয়া মদিনাতে যে কালেমা স্থান পায় না মক্কাতে যে কালেমা স্থান পায় না সেই কালেমা শক্তিশালী হবে মদিনায় দেয় আপনি মদিনাতে হিজরত করবেন আপনার সমস্ত ভক্তরাও হিজরত করবে যেমনি আল্লাহ পাক মক্কাতুল মোকার্রমার থেকে সাহাবাই কেরামদেরকে হিজরত করার জন্য নবীর মাধ্যমে আদেশ করেছিলেন তেমনি হয়তো বা ওই মায়ানমার আরাকার রাজ্যে সুচি বাহিনীর নির্যাতনে লাইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা কোনো বাবা কোনো মা কোন কিশোর পর্যন্ত

এজন্য কি ওলামাই কেরাম মন খারাপ করছে আপনারা মন খারাপ করছেন ওলামাই পাঁচ হাজার টাকা বেতন পায় তার ভিতর থেকেও তারাই পাঁচ হাজার টাকার ভিতর থেকে টাকা খরচ এক হাজার টাকা চান্দা ধরে রোহিঙ্গা ভাইদের জন্য খাবারের ব্যবস্থা করে দিছে আল্লাহপাক বলছেন দুঃস্থ অসহায়দের জন্য খাবারের ব্যবস্থা করবি একের বিনিময়ে একের বিনিময়ে দশ নয় একের বিনিময়ে আমার আল্লাহ আল্লাহপাক সাত শতগুণ বৃদ্ধি করে দিবে মোদির তো মনোয়ার অভাব সমস্ত মুসলমানরা আবু বক্কর সিদ্দিক রাজিয়াল দরবারে সে ফরিয়াদ জানালেন ইয়া আমির মিনিন গোটা মদিনা তুমনায় অভাব কোটাও খাদ্য ব্যবস্থা নেই কি করা যায় হজরত আবু বক্কর সিদ্দিক বলেন কালকে তোমরা ফজর নামাজ পর ময়দানে হাজির হবে আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর দরবারের জন্য দরখাস্ত করব দরখাস্ত করার আগেই ফজর হওয়ার আগেই কোথার থেকে বাতাসে ইথারে খবর ছড়িয়ে গেল ও মদিনার লোকেরা খবর ইয়ামান থেকে নবীর দুই নূরের দুই নূর ডিগ্রি প্রাপ্ত অধিকারী হজরতে ওসমান গনি জিন্নুরাইন সাত শত উট ভর্তি করে আমান দেশ থেকে খাদ্য সামগ্রী নিয়ে মদিনা তুম মনোবারায় ঢুকে পড়েছে সমস্ত সাহাবিরা আলহামদুলিল্লাহ সমস্ত মুসলমানরা আল্লাহর শুক্রিয়া আদায় করতেছে অভাবের ভিতরে ঔষধ খবর পাইছে শুক্রিয়া আদায় করতেছে আমাদের মধ্যে শকুর নাই কথা বলেন ঠিক না ব্যাডে আমাদের মধ্যে শকুর নাই সবুর নাই শকুর পূজা আরিবান্দা হতে হবে আর সবুর থাকতে হবে মায়ানমার থেকে মাত্র কয়েক ভাই আসছে রিজিকের মালিক তো আমার আল্লাহ এখন থেকে তিরিশ বছর নয় মাত্র বিশ বছর আগে জমিনের মধ্যে বিঘা প্রতি ছয় মন ধান হতো আলহামদুলিল্লাহ বাংলার জমিনে এখন বিঘা প্রতি চল্লিশ মন ধান হয় দিছে কে দিন তেল দিছিলেন যা একটু বড় একটু বেশি করে দিস তেল দিছিলাম দেই নাই তবু আল্লাহ দিয়া দিছে এই জমিনের মধ্যে আল্লাহ পাক হয়তো তাদের বরকতে আমাদের এক দিক দিয়ে এক দিক দিয়ে আল্লাহ পাক আমাদের রহমত বরকত ঢাইলে দিতে পারে কথা বলেন ঠিক না ভাই তার আস্থা মন খারাপ করি নাই রে আল্লাহর পাগল পড়া বান্দা বান্দিরা আনসার এবং মহাজিদদের মর্যাদা আমার আল্লাহর কাছে বড় প্রিয় তারা যেই দরখাস্ত করে আল্লাহ কবুল করে আমার মনটা কয় বাংলার প্রত্যেকটা মানুষ ওই হিজরতকারী ভাইদেরকে সাহায্য করার কারণে আমরা প্রত্যেকটা ভাই নসরতকারী হয়ে গেছি এই মুহূর্তে বাংলার জমিন থেকে যেই দরখাস্ত আল্লাহর দরবারে করা হবে আমার মনের বিশ্বাস আল্লাহ পাক সেই দরখাস্ত হান্ডেডেড কবুল করবেই করবে বলেন ঠিক নাই এই জন্যে মাহফিল থেকে দোয়া করতে হবে দোয়ার আগে দোয়া না করে কেউ আমরা যাব না আমরা দেখা যায় দোয়ার আগে গোসা নিতেছে সেই সময় চলে যায় যাবেন না আমাদের একজন বড় আকাবির আসতেছেন ভাই অনেক হাজার হাজার কেরামের ওস্তাদ তিনি আপনারা কেউ উঠবেন না নড়াচড়া করবেন না এটা একটা ক্লাস ক্লাসের ভিতরে ছাত্র যদি পেশাব লাগে পায়খানা লাগে আমাদের কম মাদ্রাসার সিলেবাসের নিয়ম হলো পেশাব লাগছে এক আঙ্গুল উঠাবে পায়খানা লাগছে তো দুই আঙ্গুল उस तर्जुदी उन्मुति दाय बाहरे जावे उस तर्जुदी उन्मुति ना दाय ताहो ले बाहरे जावे ना कारण उस्ता देर बरोदाम उस्ता देर जवानीर बरोदाम एल मेरा हर गज़नाया बीता न दारी शश के साल हर से कोता फहमे कामिल जमे खातेर कुल्ल्याल ख़दमते उस्ता दे बायत हम सबुखानी मुदम लब्ज़रा तहके के, के � আলিফ বাতা না খানি যে আন্দার সে খান আনি কিটে গাজদার মুলকে ও আমি কলে ও রানি আওয়াজ উনে শনি দাগার কালামে নাই আওয়াজ মানি দর মানি রাজ আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য ওস্তাদের অনুমতি ছাড়া বাইরে যায় না কেন ওস্তাদের নজর ছাড়া যদি বাইরে যায় তাহলে কখনো কখনো শয়তানো কিলাইতে পারে কখনো কখনো রাস্তার মধ্যে পড়ে পাও ভাঙতে পারে কথা বলেন ঠিক না এই জন্য এরকম মাহফিল থেকে উঠে যাবেন যে আপনি হুজুরের বয়ান না শুনে বাইরে গেলেন আল্লাহ পাক পাওটাকে আপনাকে মোসর দিয়া পালায় পাও কিন্তু ভেঙে দিতে পারে এই জন্য মাহফিল থেকে সতর্কতার সঙ্গে বাইর হতে হবে কারণ যিনি বয়ান করবেন তিনি হলেন ওস্তাদ তিনি কি আর আমরা যারা বসে আছি তারা কি ছাত্র 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 হুজুর আসছে ওস্তাদ বয়ান করবে ছাত্র মনোযোগ দেওয়া শুনতে হবে ওস্তাদের দিকে তাকায় থেকে শুনতে হবে এ ওস্তাদ নাই বে নবী আমরা যারা নবীকে দেখি নাই আল্লাহ নবী বলেন যারা আমাকে দেখে নাই ওলামাই ক্রামের চেহারার দিকে তাকায় থাকবে তো জিন্দগির সগিরা আল্লাহ পাক মাফ করবে তো করবে খোদা কারিম নবী দেখার সাপ তাদের আমল নামায় দিয়ে দিবে আরো কন্যা যদি এটা আমরা করতে পারি আমরা তো জিতে গেলাম সাহাবাই কিরাম নবী দেখে জিতছে আমরা ওলামাই কিরাম দেখে জিতব আমাদের মিছিল হবে জিতিল রে জিতিল ইসলাম জিতিল জিতিল রে জিতিল জিতিল রে জিতিল ইসলাম যদি যেতে ইসলাম যাবে কোথায় হ্যাঁ জান্নাতে যাবে তাহলে আমাদের একটা মিছিল হবে যাব মোরা যাবো রে কোথায় জান্নাতে যা কি করবেন খাবো মোরা খাব রে কি খাবো মোরা খাবো রে আমাদের আগে এক সময় সিরাজগঞ্জ জেলায় গান গাইতো আমার বাবায় মেম্বার হইলে গুম খাওয়ার অভাব নাই কথা ঠিক না এখন আমাদের হলো আমার বাবারা মুসলমান হইলে জাননাতে যাওয়া যায়া খাওয়ার অভাব নাই কথা বলেন ঠিক না ব্যাপক যদি আমরা ইসলামকে জিতাইতে চাই আর জান্নাতে যাইতে চাই ওলামাই কিরামের সহ বসতে হবে এ কথাগুলোই আল্লামা খালেদ সাইফুল্লাহ আয় সাহেব আপনাদেরকে বুঝাইতেছিলেন কথা বলেন ঠিক না ব্যাটিকার ফুলা বলতেছিলাম আল্লাহ আমাদেরকে দান করতে বলছেন দান করলে লাভ কি নবী তো যাহা সরকার তো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহিহাসাল্লাম ব্যাখ্যা করছেন তার বেটাদের কাছে তেমন একজন বেটা হজরতে ওসমান গুনি নুরাইন, মদিনা তুম মনোবরায় দুই শত উঁটের উঁট বোঝাই করে মাল নিয়ে মদিনা তুম মনোবরায় ঢুকছেন প্রত্যেকটা মুসলমানের দিলের মধ্যে খুশি খুশি রব প্রত্যেকটা মুসলমান নামাজ ওসমান ওসমানগুনি আল্লাহালহুর বাড়ির দরবারে যা হাজির ওসমান গুড়ির আদি আল্লাহতাল হুকে ডাক দিয়ে বললেন ওসমান ওসমানগুড়ি ভাই খবর পাইছি রাত্রিবেলায় নাকি আপনি সাত শত ভর্তি করে মাল আনছেন ওসমান ডাক দিয়া কয় হা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আনার তৌফিক আমাদেরকে দান করেছে আমাকে দান করেছে যেই বলেছে আনছি প্রত্যেকটা মুসলমানের জবান দিয়ে বাহির হইছে আলহামদুলিল্লাহ কি ভাই রইছে আলহামদুলিল্লাহ শুকুর শুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ বলছে ডাক দিয়া কয় ওসমান গরি ভাই এই মালের কত করে ধরা দাম নেবেন আমরা একটু জানতে চাই ওসমান অসুমানগুনি ডাক দিয়ে বলে তোমরা একটু বলো না কত করে দাম দিবা এক দুই তিন চার বলতে বলতে দশ বিশ আঠারো পঁচিশ পনেরো পর্যন্ত বিশ পর্যন্ত বলে ফেলছে কিন্তু ওসমান ওসমানগুনি ডাক দেওয়া কয় না এ মাল আমি বিক্রি করবো না এ মাল বিক্রি করব তার কাছে যে আমার কাছ থেকে একের বিনিময় এক ধরা মালের বিনিময় সাত শত হাম দিবে সাত শত দেড় হাম যতক্ষণ পর্যন্ত না হবে অতক্ষণ পর্যন্ত এই মাল আমি দুনিয়ার কারোর কাছে বিক্রি করব না চিল্লায় চিল্লা হাওয়া সমস্ত মুসলমানরা মাথার মধ্যে হাত দিয়ে বিদায় নিয়ে যায় হঠাৎ করে দেখা যায় কান্দে ওসমান গুনি জিন্নুরাই পিছনের থেকে ঢাক দিয়ে বলে এ নবীর সাহাবিরা দাঁড়াও এক কদম সামনের দিকে আগাও না দাঁড়াও উসমান গুনির কান্না দেখে সমস্ত মুসলমানেরা পাগল হয়ে গেছে কি হলো না কি হলো উসমান গুনি এমন করে কান্দে কেন উসমান গুনি দিন নাইন ডাক দিয়ে কয় ও মুসলমানেরা ও নবীর সাহাবিরা ও নবীর উম্মতেরা রে তোমরা আমার কাছে যেই দাম বলেছ সেই দাম আমার মনপুত হয় নাই আসো আসো আমি তোমাদেরকে মালগুলো দেব কিন্তু এক পয়সাও আমি তোমাদের কাছে থেকে থেকে নেওয়ালা সমস্ত মালগুলো ওসমান গজিজিনুরাই সমস্ত মুসলমানদের মধ্যে বন্টন করে দিয়ে জমিনের মধ্যে বসে উপরের দিকে তাকায়া আল খোদা বন্দে কারিমের সঙ্গে কি যেন গল্প করতেছে কয়েকজন মুসলমান ডাক দিয়ে কয় ওসমান গুরি ভাই তুমি না মুসলমান তুমি কেমনি ওয়াদার খেলাপ করলা কিছুক্ষণ আগে তুমি ওয়াদা করছো সাত শত দেড়হামের বিনিময়ে বেজমালা আবার সেই মালগুলো তুমি কেমনে 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 বিনা পয়সায় দান করে দিলে জানতে চাই ওসমান আল্লা পাক বয়ান করছেন কেউ যদি আমার সঙ্গে ব্যবসা করে একের বিনিময়ে তারা দানের সাইজ দেখে ব্যবসার সাইজ দেখে আমি আল্লাহ সাত শত পর্যন্ত দিয়ে দেই তোরা অসহায় গরিব খাবার খাবার নাই ঘরের মধ্যে থাকার ব্যবস্থা নাই তোদের জন্য আমি ব্যবসা করেছি খোদা বন্দে কারিমের সঙ্গে আমার এই মাল আঠারো টাকা বেশি নাই বিশ টাকা বেশি নাই দুনিয়ার মানুষের কাছে আমার এই মাল বিক্রি করেছি খোদা বন্দে কারিম আল্লাহর কাছে আল্লাহ পাক আমার কাছ থেকে এই মাল তোমাদের জন্য সাত শত টাকা করে খরিদ করে নিয়েছে বলেই হজরতে ওসমান গুনি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন মাসালুল্লাহ দিন ফিকুনা আমি হাবাতিন আমি

বর্তমানে দামানা ওয়াজ করা তো চলে না মোল্লাদের তো হয় না ভালো করলে বন্ধ হয় বর্তমানে দেখি সময়ে বুঝি না কি যে আমি লিখি চোরের নৌকায় সাধুর নিশান মাঝে মাঝে ওরে টুপি মাথায় জুব বাগায় তসফি নিয়াও ঘরে টাকার জোরে হস করেছে নাম ফুটাইছে হাজি গোপন খাতা খুললেই দেখি এক নাম্বারের পাজি কথা বলেন ঠিক না ব্যাডে হকানি বলা মাই কেরামের বস অনেক মানুষ ডাক দেয়া কয় মাদ্রাসায় দিয়ে কি হবে আমি অমুক জায়গায় দেই তমুক জায়গায় দেই সিনেমা হলে দেই যাত্রা মঞ্চে দেই খেলার আসরে দেই কথা বলেন ঠিক ঠিক না আল্লাহ দরবারে যেই দিন দাঁড়াবে কেমন ময়দানে ইনসাফের পাল্লা কায়েম করে দেখে যাবে কোন জায়গায় দান করেছ তরিকতের মশাজ একজন বলেন ওই দিন রাত্রিতেই আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের সঙ্গে স্বপ্ন যোগে হয়েছে নবী জিরিসা হজরতে আব্বাস রাদিয়াল্লাহ তালানহর সঙ্গে কেমন প্রেমিক ছিল কেমন আশেক ছিল নবীকে স্বপ্ন যোগে দেখতে পায়। আর আমাদের বাংলার জমিনের আমরা মিষ্টি খাওয়া আসেক জেলাপি খাওয়া আশেক রাস্তার মোরে ভরে আশেক রাসুল নাম লেখায়া মাঝে মাঝে ঈদ এ মিলাদুল নবী আর ইয়া নাবি এখন বোধ গরম গরম জেলাফি দিবি

কথা বলেন ঠিক না কেরাম দুধ খেকে আশেক না হকানি ওলামাই কেরাম হলো খাটি আশেক যেমন খাটি আশেক ছিল মজনু জঙ্গলের মধ্যে নয় নদীর কিনারায় ওই বালু কনার উপরে দিয়ে আঙ্গুল দিয়ে লিখতেছে গপতে মস্কে না লাইলামি কুনাম খাতে রে খোদরা তসলিমি দেহাম পাগলা একজন ডাক দিয়া কয় কেরিল মজনু তুই কার কাছে সিটি লিখতেসি সেই সিটি কি যাবে কয় সিটি যদি না যায় সিটির আওয়াজ তো তার দিলের মধ্যে যাবে লাইলি লাইলি কয় যখন মজনু ডাক দিত মজনুর লাইলির আওয়াজ মজনুর লাইলা লাইলা আওয়াজ ওই রাসপাসাদ ভেদ করে লাইলির দিলের মধ্যে যায় টক্কর লাগতো হক্কানি ওলামায়ে কেরাম তেমনি ভাঙা মাদ্রাসার মধ্যে বসে ডাল খায় ভাত খায় যখন লাইলা ইল্লাল্লাহ ধাক্কা দেয় পথে বসমানwidetilde আসমানwidetilde আসমান

কাউকে গদির থেকে টেনে নামানোর জন্য নয় ওলামাই কেরামের তাকবির অবৈধভাবে কাউকে গদিতে বসানোর তাকবির নয় কথা বলেন ঠিক না বলে আমাদের তাকবির তো সূর্য ঠিকমতো উঠবে চন্দ্র ঠিকমতো উঠবে এই ওলামাই কেরামের মেহনত এতগুলো মেহনত করে এই জায়গায় যে এত বড় মাদ্রাসা করেছে একটাই মাত্র কারণ একটাই মাত্র উদ্দেশ্য এই জমিনটা যেন ধ্বংস না হয় আল্লাহর রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলুনা ফিল আরদি আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত বুকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে ততদিন পূর্ব আকাশ থেকে সূর্য উঠবে পশ্চিম আকাশ থেকে উদিত হবে তারকাগুলো ঠিক মতো চলবে কেউ কারুর সঙ্গে ধাক্কা লাগবে না কথা বলেন ঠিক না ভূমিকম্প হবে না হবে না দুনিয়া ধ্বংস হবে না এই জন্য ওলামাই বীজ রোপণ করেছেন এই সমস্ত মাদ্রাসায় যেই মাদ্রাসাগুলোতে আপনাদের দুই টাকা আপনাদের দশ টাকা কেউ যদি এক টাকাও দান করে এই মাদ্রাসায় আল্লাহ পাক হজরত ওসমান গুনিজিন নুরাইনকে সাত শত মর্যাদা দিয়েছেন আমাদেরকে তো দশ দিতে পারেন কি কন পারেন কি পারেন না কালেন পারেন কি পারেন না রে আল্লাহর পাগল পরা বান্দাবান্দিরা আল্লাহ কি বদলি হয়েছে বলতেছিলাম হজরতে ওসমান গুনিজিন নুরাইন যে দিন দান করে দিয়েছেন সেই দিন রাত্রিতে হজরতে পায়গম্বর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয় পায়গম্বরের চাষা হজরতে আব্বাস রদি আল্লাহ তালানহুর সঙ্গে নবীকে কত মোহাব্বত করতেন নবীদের কি জিনিস নবীর চাঁদ পরা মুখখানি যদি কেউ একটাবার ঘুমের ঘরে দেখতে পায় তরিকতের মশা একজন বলেন তার জন্য আল্লাহ পাক জাহান নামে আগুন হারাম করে দেয় এ দেখতে মনে চায় না নবীকে দেখতে মনে চায় না কার কার নবীকে দেখতে মনে চায় একটু হাত তুলে দেখাই না রে তাকবীর আল্লাহু আকবার না তাকবীর আল্লাহু আকবার হাত নামা নবীকে দেখতে চায় নবীর মোহাম্মত কলিজায় যায় অথচ সপ্তাহের মধ্যে দুইবার করে নবীর কলিজার মধ্যে ঘুর দেয় কথা বলেন ঠিক না বলে নবীর আসে খয়া কখনো নবীর কলিজার মধ্যে খুর দিতে পারে না যারা নবীর কলিজার মধ্যে খুর দেয় পায়গাম্বার বলবে তুই আমার অরিস না আমাদের আকাবির অসুস্থ হয়ে আছেন হাট হাজারির হুজুর মধ্যে জিল্ল আলী ওনার সামনে কয়েকদিন আগে একজন দাড়ি চাষা মানুষ যা মুসাফা করতে নিছে ডাক দিয়ে কয় হুজুর আমি আপনাকে মোহাব্বত করি আমি নবীর উম্মত আমি কোরআনকে ভালোবাসি কোরআন বলা আমাদেরকে ভালোবাসি হজরত যে পিছনে হাত নিয়ে সামনে দেয় না মুখের দিকে তাকা দেখে সফফান সফা কিছুই নাই মোসও নাই দারিও নাই হুজুর ডাক দেওয়া কয় তুমি আমাদেরকে মোহাব্বত করো তুমি নবীর উম্মত দাবি করো কিন্তু তোমার মধ্যে তো কোনো সাইন বোর্ড নাই কোনোই তো সাইন বোর্ড নাই তুমি কেমনে ভালোবাসো তুমি তো সেই মজনুর মতো সেই নকল মজনুর মতো লাইলি লাইলি বলে যখন ডাকে মজনু লাইলির আওয়াজ লাইলি ডাকটা দেওয়াল ভেদ করে লাইলির কান লাইলির দিলের মধ্যে যায় আর তীরের মধ্যে বেঁধে লাইলি ডাক দেওয়া কয় সখী আমার মজনু যেইভাবে আমারে ডাকতেছে এইভাবে যদি ডাক দেয় আমার বাবার বাড়ির দেওয়াল ভেঙ্গে যাবে আমার হৃদয়টা চুরমার হয়ে যাবে আমার মজনু বোধ হয় কয়েকদিন ধরে খায় না এক কেজি

যারা দাঁড়িয়ে বলে তিন লক্ষ টাকা খরচ করে হজ করতে যাইতে হবে না তিন লক্ষ টাকা আমার কাছে জমা দিলে হজ হয়ে যাবে বলেন ঠিক না বাড়ি এমন লোক আছে না নাই উচিত কথায় খালা বেজার জোসনা রাইতে হয় সোর বেজার চিরা দিলে হয় বুড়া বেজার আর গরম বাত এইদিকে মজলুর খাওয়ার জন্য দুধ গরম করে দিছে সোর বেটা রাস্তার মধ্যে বসে সালা গায়ে দিয়া লাইলি লাইলি ডাকে লাইলা 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 শকিত দুধ গরম করে নিয়ে আসছে দুধ দেখে নিজ দিয়া তাকায় আমার শকি দুধ পাঠাইছে খাও ওই দিকে আসল মজনু লাইলি লাইলি লেখতে লেখতে বেকার হঠাৎ করে সামনের দিকে তাকা দেখতে পায় একটা কুকুর যাইতেছে লেখা বন্ধ করে দিয়া পাগলা মজনু একটা দৌড় দিয়া কুকুরের গলা জড়ায় ধরছে ধরছে তো ধরছে কি করছে কুকুরের পা জরা ধরে কুকুরের পায়ে সুমা দেয় পায়ে সাকবু সি দামজনু খলকে খালকে ইচে বুধ ইসায়ে গাহ বা গাহে কোহে লাইলা রপ্তাউ পায়ে সুমা খায় এক পাগলায় ডাক দিয়ে কয় কে পাগ পায়ে সুমা খাস কে কয় যে আসলে তো আমি কুকুরের পায়ে সুমা দেই না এই কুকুরটা আমার লাইলি বাড়িতে যাওয়া আসা করে আমার লাইলি বাড়ির ভিতর দিয়ে নড়াচড়া করে যেই জায়গায় পা রাখে কুকুরটাও হয়তো পা সেই জায়গায় পড়ছিল এ কারণে আমি কুকুরের পায়ে চুমা দেই যে কোন সময় হয়তো কুকুরের পা আমার লাইলির পায়ের উপরে পড়ছিল এই জন্য আমি কুকুরের পায়ে চুমা দেই না আমি চুমা দিই আমার লাইলির পায়ে কেরম আমরা অনেকেই অনেক কাজ কারবার করলে পরে এক মানুষ আগে মূল বিয়ে এত কিছু করে কি করবে আল্লাহরে দেখা যায় না কথা বলেন ঠিক না ভাই বলে কি বলে না আমাদের বিশ্বাস আমরাও যদি আল্লাহকে না দেখি আল্লাহ তো আমাদেরকে দেখে আমাদের অর্থ করি আমাদের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমা জমি কি অবস্থায় আছে এগুলার হিসাব আল্লাহ পাক আমাদের কাছ থেকে নেবেন এই জন্য আল্লাহ পাক আগের থেকে আমাদেরকে প্রেসক্রিপশন করে দিছে মরণ আসার আগে কি আসার আগে মরণ আসার আগে ওয়া আনফিতুম مما رزাকাকুম মিন ক্বাবলি আইয়া আতিয়া احدকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখরতারনী ইলা আজালিন ক্বারিব ফাস্সাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন আমরা যেন সেই দিন আল্লাহর দরবারে বলতে না পারি আল্লাহ আবার ফিরে দাও আমরা করে এই চোর ভাষা নিয়ে আবার যা মাদ্রাসার 22 লক টাকা দরকার আমরা দি আসমু আল্লাহ বলবে খাওয়া নাই আর খাওয়া নাই আর ভিসাও পাবি না পাবিনা মাও পাবি না ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে আগে যা করতে পারিস নাই পরে যাও যে করবি না এটা আমি আল্লাহ জানি এই জন্য আমি আল্লাহ আগেই বলে দিছিলাম ও পৃথিবীবাসী আমি তোমাদেরকে যে রিজিক দান করছি আতিয়া আহাদা কমল মা তো আসার আগে ওই রিজিক থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো আল্লাহর নবী কয় আল্লাহর রাস্তায় ব্যয় করবি তো একের বিনিময় সাত শত একের বিনিময় দশ আরো আছে খবর আরো খবর দিয়ে গেছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস সাদাকাতু তারুদদুল বালা ওয়া তাযিদু ফিল আসমানি বালা আসমানে উঠে যাবে জমিনি বালা জমিনি নেমে যাবে চিল্লায় কোন মার হাওয়া